আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে রহস্যজনক ঘটনা সেই সঙ্গে ছড়িয়েছে ভয় এই ভয়ের কারণ এক সুন্দর গন্ধ যা কিনা তিন বছর আগে মৃত যুবতীর দেহ থেকে বের হচ্ছে ভয় পেয়েছেন এলাকাবাসী আশঙ্কা কোনো বার্তা দিতে চাইছে সেই যুবতী মৃত্যুর পরে কি সে প্রিয় গ্রামে ঘুরে বেড়ায় কেন তার দেহ অবিকৃত নিঝুমরাতে শুনশান দুপুরে গ্রামে ভেসে আসে সুগন্ধ সবাই জানেন সেটা কোথেকে আসছে কিছু কিছু ঘটনা চমক তৈরি করে কিছু রটনায় সেই বিষয়ে আরও জমে ওঠে যেমন ইএমেনের ছাপর গ্রাম এখানকার কবরস্থান থেকে প্রায় ভেসে আসছে সুগন্ধ এ কোনো ফুলের গন্ধ নয় এক অদ্ভুত গন্ধ এলাকাবাসীর দাবি তিন বছর আগের কথা বছর কুড়ির এক যুবতীর মৃত্যুর পর তাকে কবর দেওয়া হয়েছিল মাস তিনেক আগে প্রবল বৃষ্টির জেরে কবরস্থান জলে ডুবে যায় অনেক সমাধিক হয় বেশ কিছু সমাধি থেকে বেরিয়ে আসে পরে গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে সমাধিগুলো আবার ঠিক করে নেন তখনই দেখা যায় তিন বছর আগে মৃত ওই যুবতীর দেহ একেবারে অবিকৃত অথচ তার সমসাময়িক অন্যান্য কবরে থাকা দেহ কঙ্কাল হয়ে গিয়েছে দেহটি ফের সমাধিস্থ করার সময় তীব্র সুগন্ধ ছড়িয়ে পড়ে এতেই চমকে যান সবাই ছড়িয়ে পড়ে ভয় তখন কোন রকমের যুবতীর দেহ ফের কবর দেওয়া হয়েছিল তারপর থেকে নিয়মিত সুন্দর গ্রামে সেই সুগন্ধের উৎস মৃত যুবতীর সমাধি ফলে ছড়িয়েছে আতঙ্ক এলাকাবাসীর ধারণা অতৃপ্ত যুবতী কোন বার্তা দিতে চাইছেন বিষয়টি ক্রমশ গুজবের আকার নিয়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে কোন মৃত মানুষের দেহ স্বাভাবিক উপায়ে পছন্দ ধরবেই সমাধিস্থ করা তিন বছর পরেও কেন সেই যুবতীর দেহ অবিকৃত তা নিয়ে চলছে জল্পনা